এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে গণিতের উপরে ভলিউম 2 এর যে কোশ্চেনগুলো আমরা সলিউশন করছিলাম, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 3 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1 নম্বরে যত প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা আজকে ডিটেল আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তোমরা খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটি। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিব, আর আগের ভিডিওগুলো যারা দেখোনি দেখে নাও। মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 আমি কমপ্লিট করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে শুরু করবো আমরা মডেল কোশ্চেন পেপার 3 এর 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্ন বলেছে, দেখো বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে কত বছরে। এখানে অপশনগুলো রয়েছে, এদের মধ্যে দেখো এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। ঠিক আছে, দেখো আমরা কি জানি বলো, চক্রবৃদ্ধি সুদ মানে কি জানি, পি ইন্টু 1+R/100 হোল টু দা পাওয়ার এন মাইনাস পি। আর সমূল চক্রবৃদ্ধি সূত্র কি ছিল, পি ইন্টু 1+R/100 হোল টু দা পাওয়ার এন, যেখানে পি হচ্ছে আসল আর এন হচ্ছে সময় আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। দেখো এখানে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে বলে দিয়েছে, তার মানে আমার কিন্তু এখানে আর এর মানটা যেটা রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট দেওয়া রয়েছে। আমি যদি ধরে নিই যে চক্রবৃদ্ধি সুদের হার R%, ওকে, এবং কোনো কিছু টাকা, কিছু টাকা মানে অ্যাকচুয়ালি আসল বলে দিয়েছে, আমি যদি ধরে নিই এটাকে পি টাকা, বলছে এন বছরে দ্বিগুণ হবে। এন বছরে দ্বিগুণ হবে মানে কি, সমূল চক্রবৃদ্ধি যেটা হবে ওই পি টাকা, যেটা আমি ধরলাম পি টাকা, ওই পি টাকার উপরে R% চক্রবৃদ্ধি সুদের হারে যে টাকাটা এন বছরের আসবে আমাদের, মানে সমূল চক্রবৃদ্ধি সুদ যেটা আমি পাবো, সেইটা বলছে যে মোট যে আসলটা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে না, সেই কথাটা তাহলে লিখবো আমি, দেখো এখানে পি ইন্টু 1+R/100 হোল টু দা পাওয়ার এন, ওকে, ইজ ইকুয়ালস টু কত হবে বলো, 2P হয়ে যাবে। ইয়েস অর নো? কেন 2P লিখলাম বুঝতে পেরেছো? কারণ বলেছে আমাকে দেখো দ্বিগুণ হয়ে যাবে। কার দ্বিগুণ হবে, কোনো কিছু টাকা, কিছু টাকা এন বছরে দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তাহলে এন বছর পরে তার যে সমূল চক্রবৃদ্ধি পাবো, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল পাবো, সেই টাকাটা এন বছর পরে দ্বিগুণ হয়ে যাবে, মানে 2P টাকা হয়ে যাবে। বলছে যে ওই টাকা 4 গুণ হবে কত বছরে। তাহলে দেখো এখান থেকে যদি আমি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি, দেখো পি যদি আমি কেটে দিই তাহলে 1+R/100 ইজ ইকুয়ালস টু, এটা এটাকে লিখতে পারি না, 2^1/n। কেন বলো তো, এখানে কারণ সূচকের নিয়ম অনুসারে কি হয়, এদিকে যদি n থাকে আর এইদিকে চলে এলে কি হয়ে যাবে, 1/n হয়ে যাবে। ঠিক, এবারে বলছে 4 গুণ হবে কত সময়, আমি ধরলাম পি সময়ে ওই পি টাকাটা কি হয়ে যাবে বলো, 4 গুণ হয়ে যাবে মানে হচ্ছে 4P হয়ে যাবে। পি টাকাটা 4 গুণ হবে মানে কি, 4P টাকা হয়ে যাবে, মানে এখানে যে সমূল চক্রবৃদ্ধি পাবো পি ইন্টু 1+, আর তো সব নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি আর সেম থাকবে, R/100 হোল টু দা পার এন, এন মানে আমি কত ধরেছি, টি, টি ধরে নিয়েছি। ঠিক আছে, এন মানে কত ধরেছি বলো, আমরা টি ধরে নিয়েছি, তাহলে টি বছরে 4P হয়ে যাবে। ইয়ে শোনো, সমূল চক্রবৃদ্ধি, তাহলে দেখো পি যদি কেটে দিই আমি এখানে, বা দিয়ে লিখতে পারি না, 1+R/100, 1+R/100 এর মান আমি কত জানলাম, 2^1/n হোল টু দা পাওয়ার টি হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 2 4 4 4, কে আমি লিখতে পারি না 2² ইয়ে শূন্য, বা এখান থেকে আমি লিখতে পারি 2^2, এটা কি হয়ে যায় বলো, সূচকের নিয়ম অনুসারে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1/n × t মানে কি, t/n ইয়ে শূন্য ইজ ইকুয়ালস টু 2². এখান থেকে লিখতে পারি, দেখো আমরা কি জানি বলো, সূচকের নিয়ম অনুসারে সবই সূচক লাগাচ্ছি, a^n ইজ ইকুয়ালস টু, যদি a^ m হয় সেখানে n ইকুয়ালস টু m, কখন লিখতে পারি আমি, যদি n নট ইকুয়ালস টু 0 -1+1 যদি হয়। দেখো এখানে a টা কত রয়েছে, এই জায়গায় a এর জায়গায় কত রয়েছে, এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তার মানে 0 ও নয় 1 ও নয় -1 ও নয়, তার মানে লিখতে পারি t/n ইজ ইকুয়ালস টু 2, বা এখান থেকে লিখতে পারি t ইকুয়ালস টু 2n। আমরা কি ধরেছিলাম বলো, t টাকেই তো আমি ধরেছিলাম যে t বছর পরে ওই t টাকাটা কত গুণ হয়ে যাবে, 4p, অর্থাৎ 4 গুণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হলো বলো, 2n বছরে। ঠিক আছে, তাহলে 2n বছর যদি আমি রাখি ওই টাকাটাকে, বলছে তার যে সুদ প্লাস আসল হবে ওটা কি হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা এগুলোর যদি তোমরা PDF চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সমস্ত কিছুর PDF কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ভিডিও প্রথমে আমি কিন্তু আপলোড করে লিঙ্ক দিয়ে দিই ওইখানে টেলিগ্রাম চ্যানেলে, ওইটা তোমরা জয়েন করে রাখো, নোটিফিকেশান কুইক পেয়ে যাবে এবং তোমাদের পড়তে খুব ইজি হবে। ওকে, ইউটিউবে এসে আর খুঁজতে হবে না। ঠিক আছে, তো এখানে আমি PDFটা কিন্তু আগে থেকেই দিয়ে দিই। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 2 নম্বরের প্রশ্ন বলছে, যদি x-1/x ইজ ইকুয়ালস টু √3/2 হয় তাহলে x+1/x এর মান কত হবে, এদের মধ্যে হিসেব করে লিখতে বলেছে।
তাহলে প্রথমত হচ্ছে কি, যা দেওয়া আছে আমি লিখে ফেলি, কি দেওয়া আছে বলো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট থ্রি বাই টু দেওয়া আছে, ঠিক আচ্ছা। এইটাকে যদি আমি বর্গ করে দিই, দুদিকে বর্গ করে দিই, কত আসবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার, ইয়ার শূন্য। তাহলে বা দিয়ে লিখতে পারি, এটাকে লিখতে পারি না, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স বলবে। স্যার কোথা থেকে পেলেন এটা? দেখো তোমাদের কিন্তু প্রথমত আমি একটা জিনিস বলে দিই, যে সমস্ত কিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কোথায় কোন সূত্র লাগবে, বীজগাণিতিক সূত্র বোঝা খুব মুশকিল, তাই না? দেখো এখানে অ্যাকচুয়ালি এটা কেন লিখলাম আমি মান নির্ণয় করছি না এখানে, দেখো তোমরা দুটো সূত্র জানো, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারে দুটো সূত্র ছিল, একটা কি ছিল বলো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা সূত্র মান নির্ণয় সূত্র, এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র। মান নির্ণয় সূত্র কি ছিল, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই, এ শূন্য, সেইটাকে আমি লাগালাম এখানে কাজে। এবারে দেখো আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে যাক হোল স্কোয়ার মাইনাস ফোর, ফোর দেখো এক্স এক্স কেটে যাবে, মাইনাস ফোর ইকুয়ালস টু থ্রি বাই ফোর। ওকে, প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিব তোমাদের, কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু ধৈর্য ধরে অঙ্কগুলো যদি পড়ো তাহলে আমি বলবো তোমাদের শর্ট কোশ্চেনে কোনো সমস্যাই হবে না। এক্স প্লাস শর্ট কোশ্চেন 2 নম্বরের প্রশ্নগুলো, ওকে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত হয়ে যাবে বলো, এটা 4 4 16 3 19, তাহলে 19/4, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার তুলে দিলে এটা রুট ওভার হয়ে যাবে। এবারে দেখো এখানে রুট ওভার 19/4, রুট ওভার 4 মানে কি 2, রুট 19/2 হবে এখানে সঠিক উত্তর, কারণ আমাকে চেয়েছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর আমি কিন্তু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটাই কিন্তু বের করলাম, কত, রুট 19/2, অপশান এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা কত, একদম ইজি কোশ্চেন। দেখো দুটি এককেন্দ্রীয় বৃত্ত মানে হচ্ছে দুজনের কেন্দ্র একটাই, আমি যদি এটাকে ও ধরে নিই, দুটো বৃত্ত আঁকবো, ঠিক আছে, ছোট বড়, ওকে, দুটো বৃত্ত এঁকেছি, দেখো দুজনের কেন্দ্র আমি ও রেখেছি, এখানে দেখো কোনোদিন কিন্তু দুজনের সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবে না, তুমি যদি ভেতরেরটা স্পর্শক অঙ্কন করো বাইরেরটা কিন্তু স্পর্শ কখনোই সম্ভব নয়, কারণ ওটা কিন্তু কাট করে যাবে, কোনোদিন ছেদ মানে স্পর্শ করে যাবে না, জাস্ট কাট করে দুটো বিন্দুতে কাট করে যাবে, দেখো এখানে দুটো বিন্দুতে, বা তুমি যদি বাইরের কোনো একটা স্পর্শ অঙ্কন করো এখানে তো আসবেই না, তাই না? তার জন্য কিন্তু এখানে অ্যান্সার হবে কি, এ হবে সঠিক উত্তর, অর্থাৎ শূন্য, স্পর্শক সংখ্যা নেই। নেক্সট কোশ্চেনে যাব আমরা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 বলছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা লেস দ্যান ট্যান থিটা, সাইন থিটা সমান ট্যান থিটা, সাইন থিটা গ্রেটার দ্যান ট্যান থিটা, কোনোটিই নয় অ্যান্সার হবে। দেখো এখানে অ্যান্সার কোনটা হবে বলছি, প্রথমত বলে দিচ্ছি যে সাইন থিটা এবং ট্যান থিটার মধ্যে অ্যাকচুয়াল সম্পর্কগুলো বলেছে, থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 থেকে 90, 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে, ইয়েস অর নো? এবারে দেখো তোমাদের, তোমরা যে ত্রিকোণমিতিতে যে মানগুলো পড়েছিলে না, ওই মানগুলোকে এই সব অঙ্কের ক্ষেত্রে ওই মানগুলো বসিয়ে একবার চেক করে নেবে, ঠিক আছে। আমি যে কোনো দুটো দেখিয়ে দিচ্ছি দেখো, ঠিক আছে, দেখো থিটা যদি আমি 30 ডিগ্রি হয়, থিটা যদি আমার কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, দেখো সাইন এবং ট্যান রয়েছে, আর তো কিছু নেই, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত বলো, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আচ্ছা ট্যান 30 ডিগ্রির মান কত হয়ে যাবে বলো, ট্যান 30 ডিগ্রির মান হয়ে যাবে 1/√3, ঠিক আচ্ছা, এটা একটা হলো। আরেকটা আমি থিটা সমান 60 ডিগ্রি ধরি, 45 ধরি, তারপরে 60-তে নাহলে যাবো, ঠিক আছে, থিটা সমান 45, যে মানগুলো জানো সেইগুলো জাস্ট চেক করে নিবে, তাহলে সাইন 45 ডিগ্রি কত হবে বলো, 1/√2, আর ট্যান 45 ডিগ্রির মান কত হবে বলো, 1 হবে, আচ্ছা এটা একটা হলো। আরেকটা ধরে নিই যেগুলো জানো, 90 ডিগ্রি, এ সরি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হলে কি হবে বলো, এখানে সাইন 60 মান হচ্ছে √3/2, আর ট্যান 60-র মান হচ্ছে √3। এবারে এইখান থেকে তোমাকে দেখতে হবে, 90 তো আমি ধরতে পারবো না, 90 থেকে কম, কারণ ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে, সমকোণ তো চলে যাবে 90 হলে, 90 থেকে ছোট হবে, 0 থেকে বড় হবে, আচ্ছা। এরপরে দেখো এখানে একটা জিনিস, হাফ অ্যান্ড 1/√3, এই দুটোর মধ্যে বড় কে, এই দুটোর মধ্যে বড় কে, সবসময় দেখো এখানে √2 আর √3, টু আর √3, এই টু √3-র মধ্যে বড় হচ্ছে 2, তাহলে আমরা কি জানি হরে যত বড় সংখ্যা হবে সেটা তত কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তার মানে এখানে দেখো সাইন 30 ডিগ্রিটা, সাইন 30 ডিগ্রিটা অ্যাকচুয়ালি ট্যান 30 ডিগ্রির থেকে কি হচ্ছে বলো, ছোট হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? ট্যান 30 ডিগ্রির থেকে কি হচ্ছে বলো, ছোট হয়ে যাচ্ছে, কারণ 2 আছে এখানে, √3 আছে, √3 তো ছোট 2-র থেকে, তাহলে নিচে অর্থাৎ পরে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করব মানটা তত ছোট হয়ে যাবে, তার জন্য এটা ছোট হবে, এটা বড় হয়ে যাবে। এবার একই রকম ভাবে দেখো এখানে 1 আছে, এখানে 1/√2 আছে, এখানেও দেখো সাইন 45 ডিগ্রি লেস দ্যান ট্যান 45 ডিগ্রি, এস অন্য, কারণ 1 তো বড় 1/√2 থেকে,
এখানে দেখো রুট থ্রি বাই টু আছে, এখানে রুট থ্রি আছে, রুট থ্রি কে টু দিয়ে ভাগ আছে, আবার শুধু রুট থ্রি আছে, তাহলে নিশ্চয়ই এখানেও সাইন 60 ডিগ্রিটা ট্যান 60 ডিগ্রির থেকে কি হবে, ছোট হবে। তাহলে অ্যাকচুয়াল আমাদের কিন্তু, আমি যে পাচ্ছি মাঝামাঝি যত মান থাকবে না কেন, সবার ক্ষেত্রে কিন্তু সাইন থিটা লেস দ্যান ট্যান থিটা হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এইভাবে তোমাদের একটু আইডিয়া কাজে লাগাতে হবে, কিছু কিছু কোশ্চেন আসবে একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, কিন্তু তোমাদের একটু বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমরা অঙ্কটা কিন্তু করে আসবে। ওকে, তো আমার ভিডিওগুলো যারা দেখবে তোমাদের বলবো, এত প্র্যাকটিস করাবো তোমাদের যে তোমরা চাইলেও ভুলবে না, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা করে আসতে পারবে, এইটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর একটা কথা বলে দিই তোমাদের, এতক্ষণ অব্দি যারা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য, ঠিক আছে? আরো অনেক কোশ্চেন রয়েছে, সমস্ত কোশ্চেন আমরা আলোচনা করব। তার আগে বলে দিই আমি তোমাদের, যারা জানো তারা স্কিপ করে নাও, আর তোমাদের বলে দিই আমি আমার কোর্স রয়েছে ব্যাচ, আমি তোমাদের অনলাইনে অনেক স্টুডেন্ট সেখানে পড়াশোনা করছে, তো যদি তোমরা চাও আমরা আমার অনলাইন ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। তার জন্য কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন, আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন DMSWBBAC, এখান থেকে সেটা তোমাকে ডাউনলোড করতে হবে, সেখানে কিন্তু আমার ব্যাচ রয়েছে। তোমরা যদি বেশি জানতে চাও, মানে এক্সট্রা কিছু ইনফরমেশন জানতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে কল করবে, 8972440412, এই নাম্বারে তোমরা কল করে জেনে নিবে ডিটেল, কিছু জানার থাকলে কি কি ওইখানে আমি পড়াচ্ছি, কিভাবে তোমাদের ক্লাসগুলো হচ্ছে, সব ওইখানে কিন্তু তোমরা কল করে জেনে নিবে। আর যদি তোমরা একা পারবে তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে, কত দাম রয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো কত টাকা তোমাদের মানে ব্যাচের ফিজ রয়েছে সেটা তোমরা ওইখান থেকে দেখে নাও, নাহলে এই নাম্বারে কল করে জেনে নাও। নেক্সট কোশ্চেনে যাবো, বেশি সময় নষ্ট করছি না, নাহলে আবার যারা জানো তারা বিরক্তি হবে, যারা কোর্সে জয়েন হয়ে গেছো তারা বিরক্তি হবে, ঠিক আছে? দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি চোঙের উচ্চতার সঙ্গে সমান হবে, চোঙটির আয়তন কত হবে? আচ্ছা দেখো এখানে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙ, সরি চোঙ আছে কেন, একটি লম্ববৃত্তাকার চোঙ কি বলেছে বলতো, বলছে যে ভূমির যে ভূমিতলে যে পরিধি হবে না, ভূমিতলের পরিধি যেটা হবে না, এই এইখানে এই যে ভূমির যে পরিধি হবে এইটা বলছে তার উচ্চতার সঙ্গে সমান হয়ে যাবে। আচ্ছা আমি ভূমির ব্যাসার্ধ কত কি জানি? ভূমির ব্যাসার্ধ জানি না, আমি যদি ধরে নিই যে ভূমির ব্যাসার্ধ R সেন্টিমিটার, আচ্ছা R একক ধরে নিই আমি, তাহলে এখান থেকে আমি কি পাবো বলো? ভূমির পরিধি কত হবে? নিশ্চয়ই বৃত্তের পরিধি, 2π R একক হয়ে যাবে। সমান কার সঙ্গে বলেছে? উচ্চতার সঙ্গে সমান বলে দিচ্ছে, এইচ এর সঙ্গে সমান করলাম। চোঙটির আয়তন কত হিসেব করে লিখতে বলেছে, তাহলে এখান থেকে আমি আর সমান কত পাবো বলো? H/2π, একদম ইজি। এবারে চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র কি বলো? π R² H, ইয়েস অর নো? তাহলে π R² যদি এই যদি আয়তন হয়, π×R² মানে কত? H/2π² H, ইয়েস অর নো? তাহলে π×H²/4π² H, তাহলে দেখো 4π² মানে একটা পাই নিচে থেকে যাবে, পাই কেটে দিলে, আর উপরে থাকছে কত? H³, H² আর H গুণ করলে কত হবে? H³, নিচে আসবে কত বলো? 4π, এস অন্য। তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে H³/4π, অর্থাৎ অপশান সি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক? ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হচ্ছে তো, ভিডিওগুলো বুঝতে পারছো? যদি তোমরা না বুঝতে পারো তোমরা কমেন্ট করে জানাও কোন কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো না, তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি শুরুতে ওটা বলে দিব, ওকে? আর কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো, সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, ভিডিওটি শেষ করো, ওকে? তোমরা ভিডিওটি কমপ্লিট করো, খারাপ লাগলেও কমেন্ট করে জানাও, ভালো লাগলে কমেন্ট করে জানাও, কোনো অসুবিধে নেই। তোমরা প্লিজ কমেন্ট করো আর লাইক করে দাও যদি ভালো লাগে। দেখো কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল, এবারে 6, 6টা কি বলেছে দেখো, বলছে যে 1, 2, 1, 3, 2 এরকম একটা সিরিজ রয়েছে, যেখানে বলছে সংখ্যাগুরু মান এদের মধ্যে কত হবে। দেখো প্রথমত হচ্ছে সংখ্যাগুরু মান বের করানো একদম আজ থেকে আর কোনোদিন ভুলবে না, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে সিরিজটা দেওয়া আছে না এখানে তার যতগুলো আলাদা আলাদা সংখ্যা রয়েছে সেগুলো লিখে ফেলো। দেখো 1 রয়েছে, তারপরে দেখো 2 রয়েছে, 3 রয়েছে, 8 রয়েছে, 8 রয়েছে, আলাদা আলাদা যেগুলো রয়েছে 10 রয়েছে, ইয়েস অর নো? লিখে ফেলেছে, আর কিন্তু আলাদা কিছু নেই। এবারে তোমাদের কাজ হচ্ছে যে কোন সংখ্যাটা কতবার রয়েছে। 1 দেখো এখানে একবারই রয়েছে, তাহলে আমি 1 লিখলাম, ওকে? 1কে একবার রয়েছে। এবারে 2 কতবার রয়েছে দেখো, 2 এখানে একবার, এখানে একবার, দুবার রয়েছে, তাহলে 2কে দুবার লিখলাম আমি। 3 কতবার রয়েছে, কতবার? একবার, দুবার, 3 আমার দুবার রয়েছে। 8 কতবার রয়েছে? একবার, দুবার, 3 বার, 4 বার, 4 বার রয়েছে। 10 কতবার রয়েছে? একবার রয়েছে, ব্যাস। এবারে সংখ্যাগুরু মান মানে কি জানো তো, যে সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে সেটাই হবে
সংখ্যাগুরুর মান। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে দেখো এদের মধ্যে সব থেকে বেশি বার রয়েছে, দেখো 8, 4 বার রয়েছে। তাহলে আমাদের যে সংখ্যাগুরু মানটা হবে, সংখ্যাগুরু যে মানটা হবে সেটা কিন্তু কত হবে বলো? 8 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপর থেকে ভুলবে, কোনোদিন ভুলবে না, এইটুকু তোমাদের আমি বলতে পারি। ঠিক আছে, একদম ইজি ইজি কোশ্চেন থাকে, দেখো 2020-তে এসেছে এটা, মাধ্যমিক 2020। এইভাবে এত প্র্যাকটিস করাবো তোমাদের, আমার ব্যাচেও এত প্র্যাকটিস করাবো, তোমরা চাইলেও ভুলতে পারবে না। ঠিক আছে, একদম ইজিলি পরীক্ষা হলে তোমরা কনফিডেন্সের সঙ্গে অঙ্কগুলো করে আসতে পারবে, এইটুকু তোমাদের আমি বলতে পারি। তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা, দেখো নেক্সট কোশ্চেন আমাদের শূন্যস্থান, মাল্টিপল চয়েস কমপ্লিট হয়ে গেল, এটা একটু ব্লার হয়ে গেছে, অসুবিধা নেই, করে দিচ্ছি। নেক্সট তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছি, দেখো সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটিকে বলা হবে সমহার হ্রাস। সমহার হ্রাস এবং বৃদ্ধি পড়েছে, যদি নির্দিষ্ট কিছু নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি পায় সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছু, তখন কিন্তু সমহার বৃদ্ধি হবে, একদম ইজি। ওকে নেক্সট দিয়েছে দেখো, যদি এটা এক হলো, আচ্ছা যদি a-4x² প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, সমীকরণের একটিভ ইজ 1 হয়, তাহলে a এর মান কত হবে? এইটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোশ্চেন, তাই না? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দেখো কি বলেছে, এখানে একটি বীজ যদি এক হয় বলে দিচ্ছে, তাহলে কোনো একটা সমীকরণের বীজ এক মানে কি, ওর এক্স এর মানটাই দেওয়া রয়েছে, তার মানে ওই সমীকরণের ওই মানটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তার মানে দেখো এখানে আমার যে সমীকরণ দেওয়া রয়েছে a-4 × x² প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এখানে এক্স এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, কেন এক্স তো একটা বীজ, বীজ মানে কি ওই এক্স এর মানটাই তো দেওয়া রয়েছে একটা, তাহলে যদি 1 বসিয়ে দিই তাহলে দেখো a-4 × 1 মানে a-4 হয়ে যাবে, প্লাস 2 × 1 মানে 2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে পাবো দেখো a 2 1 3 -4 মানে -1 ইকুয়ালস টু 0, এখান থেকে পাবো অর a ইকুয়ালস টু 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে a এর মান অ্যান্সার হবে আমাদের 1। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, বলছে প্রদত্ত ছবিতে p এর মান হিসেব করে লিখতে বলেছে, ছবিতে কিন্তু একটু প্রবলেম রয়েছে, এটাকে তোমরা সমান্তরাল বলে দিবে, নাহলে কিন্তু এই কোশ্চেন আমরা করতে পারবো না, সমান্তরাল না দেওয়া থাকলে কিন্তু এই কোশ্চেন করানো যাবে না। দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, দেখো 3-এর দাগের কোশ্চেন, ঠিক আছে, আর কিউ বি সির মধ্যে কিন্তু সমান্তরাল বলে দেওয়া উচিত, তোমরা কিন্তু পরীক্ষায় সমান্তরাল পাবে, এইটুকু তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপরে দেখো এখানে আর কিউ সমান্তরাল বি সি যদি দেওয়া থাকে, তাহলে এই যে ত্রিভুজটা না, এই ত্রিভুজটা আমি এর উপরে এঁকে দিচ্ছি, এই যে ত্রিভুজটা না দেখো ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে কি রয়েছে, আর এখানে রয়েছে কিউ, আচ্ছা বি সি, এবার এর দূরত্ব দিয়ে দিচ্ছে, এ থেকে আর বলে দিয়েছে কত বলো, 4 একক, ঠিক আচ্ছা 4 দিয়ে দিয়েছে, আর এটা পি, নিচের কিউ সি 9 দিয়ে দিয়েছে, আর এটা পি দিয়েছে, বলছে পি এর মান কত হবে? আমরা জানি কি থ্যালাসের উপপাদ্য এখানে কাজে লাগবে, থ্যালাসের উপপাদ্য কি আগের দিনও বলেছিলাম আমি, যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু সমান্তরাল করে যদি একটা সরলরেখা অঙ্কন করি, যেই সরলরেখাটা ত্রিভুজের অপর দুটো বাহুকে দুটো বিন্দুতে যদি যদি ছেদ করে, তবে আমি লিখতে পারি যে থ্যালাসের উপপাদ্য থেকে, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি, থ্যালাসের উপপাদ্য থেকে লিখতে পারি, দেখো এ আর বাই আর বি, দেখো এ আর বাই আর বি সমান এ কিউ বাই কিউ সি, এ কিউ বাই কিউ সি, জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দাও, এ আর কত রয়েছে 4, বাই আর বি কত রয়েছে পি, এ কিউ কত রয়েছে পি, কিউ সি কত রয়েছে 9, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে এটা গুণ করলে কত পি স্কোয়ার হয়ে যাবে, পি স্কোয়ার সমান 36, পি সমান হবে +-6 √36, মানে +-6 আমি 6 নেবো, কেন দূরত্ব দিয়েছে তো দূরত্ব নেগেটিভ হতে পারে না, তাই অ্যান্সার হবে এখানে কত বলো, পি এর মাইনাস মান হবে 6। ওকে ক্লিয়ার হয়েছে আশা করি, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে কোশ্চেন নাম্বার 4, sin² α + sin² β + sin² γ সমান 3 হলে cos² α cos² β cos² γ এর মান নির্ণয় করতে বলেছে। দেখে মনে হচ্ছে খুব, মনে হচ্ছে জটিল অঙ্ক, তাই না? দেখে তোমাদের কি মনে হচ্ছে, যে মনে হচ্ছে খুব জটিল, ইয়েস অর নো? তার মানে দেখো এটা কিন্তু জটিল নয়, আমি লিখছি দেখো, আমি করার পরে বলবে স্যার এত সহজ অঙ্ক ছিল, ঠিক আছে আমরা কেন বুঝতে পারছিলাম না, দেখে না, sin² α + sin² β + sin² γ ইজ ইকুয়ালস টু 3 দেওয়া রয়েছে, এখান থেকে আমি লিখতে পারি না, এখান থেকে আমি লিখতে পারি না, কি লিখতে পারি বলো তো, 3 - sin² α - sin² β -
সাইন স্কোয়ার গামা ইয়েস অর নো ইজ ইকুয়ালস টু জিরো, কেন এই থ্রি এটাকে কি করেছে একদিকে নিয়ে চলেছে, সো মাইনাস হয়ে যাবে, এগুলো সব প্লাস ছিল। এরপরেই হচ্ছে এখানে মজার ব্যাপার, থ্রি কে আমি কিভাবে লিখছি দেখো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়ালস টু জিরো। কেন করলাম দেখো, এখানে ওয়ান প্লাস ওয়ান টু প্লাস ওয়ান থ্রি কেন করলাম, তার কারণ হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা এটা কত হবে বলো, কস স্কোয়ার আলফা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা কত হবে কস স্কোয়ার বিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার গামা কত হবে কস স্কোয়ার গামা, বলবে স্যার কেন লিখছেন এইসব, কারণ এটাকে আমি এইভাবে লিখতে পারি। কেন লিখতে পারি, কেন লিখতে পারি তার কারণ হচ্ছে গিয়ে, জি তাহলে অ্যান্সার লিখে দিই, তারপরে বলছি অ্যান্সার হবে কত বলো, জিরো হয়ে যাবে। কেন লিখতে পারি, কারণ আমরা জানি কি বলো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু ওয়ান, মানে কি, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তোমরা ওয়ান করেছিলে, আমি থিটার জায়গায় আলফা লিখেছি, অসুবিধা নেই। এখান থেকে লিখতে পারি না সাইন স্কোয়ার আলফা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা, এখান থেকে লিখতে পারি না যে কস স্কোয়ার আলফা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, ঠিক, তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র, সেখান থেকে আমি এই দুটো পেতে পারি, এটাই করেছি দেখো। ঠিক আছে, দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা কে লিখেছি দেখো কস স্কোয়ার আলফা, ইয়েস অর নো, দেখো কস স্কোয়ার আলফা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা মানে কস স্কোয়ার বিটা, আলফার জায়গায় আমি কি করতে পারি, এখানে বিটা যদি লিখে দিই তাহলে কস স্কোয়ার বিটা হয়ে যাবে, গামা যদি লিখে দিই আমি এখানে, এটা এখানে গামা হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে না হয়নি, তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের, দেখো অ্যান্সার হবে আমাদের জিরো। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার, ওকে, একদম তোমাদের শিখিয়ে ছাড়বো, এইটুকু তোমাদের আমি বলতে পারি, ঠিক আছে, উত্তর মুখস্থ করে বেশি নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে, তোমরা একদম মাথায় ঢুকিয়ে নাও, মাধ্যমিকে উত্তর মুখস্থ করে নাম্বার পাওয়া যাবে না, বুঝে যাও যেখানেই পড়ো বুঝে যাও, এটুকু বলবো। একটি ঘনকের প্রান্ত রেখার সমষ্টি 24 একক হলে এর আয়তন কত হবে, একটি ঘনকের প্রান্ত রেখা, আচ্ছা ঘনকের কতগুলো প্রান্ত রেখা থাকবে, 1 30 সেকেন্ডের মধ্যে তোমরা বলো, হিসেব করো। হয়ে গেছে, তাহলে ঘনকের প্রান্ত রেখা কিন্তু 12টা, কতগুলো রয়েছে বলো, 12টা রয়েছে, তাহলে 12টা প্রান্ত রেখার সমষ্টি বলে দিয়েছে কত বলো, 24, তার মানে আমি যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ করে ধরে রাখি, তাহলে এ করে ধরে নিলে 12 এ হয়ে যাবে, এইটার সমান 24 হয়ে যাবে, ইয়েস অর নো, এটার সমান কত হয়ে যাবে বলো, 24 হয়ে যাবে না, কেন, কারণ ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ একক ধরে নিই, তাহলে এ এ এ এইরকম করে 12 বার এ থাকবে, 12 বার এ যোগ করলে সমষ্টি বলেছে 24 হয়ে যাবে, তাহলে 12 এ সমান 24 হয়ে যাবে, তাহলে এখানে এ সমান কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এবারে বলছে দেখো আয়তন কত হবে, তাহলে ওই ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, আয়তন হচ্ছে এ কিউব, এ কিউব মানে কি বলো, 2 কিউব, ওকে, মানে হচ্ছে 8 অ্যান্সার হয়ে যাবে, কত অ্যান্সার হবে বলো, 8 একক হয়ে যাবে অ্যান্সার, ইয়েস অর নো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো, বলছে দেখো যে বৃহত্তর সূচক ওজাই ও ক্ষুদ্রতর সূচক ওজাই পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ হলো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা, এটা তোমরা রাশিবিজ্ঞানে ডিটেল পড়েছো, এটাকে কি বলে বলো, মধ্যমা বের করারও কিভাবে আমরা করি, ঠিক আছে, তো এটার আর ডিটেলস বলছি না আমি, তোমরা এটা নিশ্চয়ই পড়ে নিয়েছো। নেক্সট কোশ্চেনে যাবো, এগুলো যখন লং কোশ্চেন করাবো সেখানে আমি ডিটেল আলোচনা করা, লং কোশ্চেন তোমরা ব্যাচেই পেয়ে যাবে, ঠিক আছে, রায়ন মার্টিনের লং কোশ্চেনের অ্যান্সারগুলো আমার ব্যাচের মধ্যে কিন্তু করানো হবে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও কিন্তু 10 বছরে করানো চলছে, যারা এখনো পর্যন্ত ওইখানে জয়েন হওনি জয়েন হয়ে যাও, খুব অল্প টাকার বিনিময়ে রয়েছে, তোমাদের কতটা অসুবিধে তো হবে না, যে টাকাটা আমি রেখেছি, ঠিক আছে, যেহেতু প্রথম বছর তার জন্য তোমাদের কম রেখেছি, ঠিক আছে, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী সুযোগ পায় অঙ্কটাকে ভালো করে শিখতে পারে, তার জন্য কিন্তু খুব অল্প টাকার বিনিময়ে রেখেছি, ব্যাচটাকে বেশি রাখিনি অন্যদের মতো আমি, ওকে, তাই তোমরা গিয়ে একবার সার্চ করে দেখে নিতে পারো, অন্যান্য জায়গাও দেখে নিতে পারো, এখানে দেখে নিতে পারো, আর তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে তো জয়েন করো, যদি ভালো না লাগে তাহলে বেকার জয়েন করো না, ব্যাচে এনরোল করো না, ঠিক আছে, যদি ভালো লাগে তো জয়েন করতে পারো, খুব খুব ওইখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। একটি অংশীদারি ব্যবসায় প্রীতম মির্জা ও তথার মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, তাদের লাভের অনুপাত কি হবে, তাহলে দেখো লাভের অনুপাত এইটা হবে সত্য না মিথ্যা চেয়েছে, প্রথমত হচ্ছে গিয়ে কি, আমরা জানি যে মূলধনের অনুপাত যেটা হয় ওটাই হচ্ছে লাভাংশের অনুপাত, কারণ মূলধনের অনুপাত কত কত দেওয়া আছে, হাফ অনুপাত, 1/2 অনুপাত, 1/4, প্রথমত হচ্ছে কি বলো, এইটাকে আমাকে আগে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে, এটা তো ভগ্নাংশের অনুপাত দেওয়া রয়েছে, পূর্ণ সংখ্যায় নিয়ে আসার নিয়ম কি, নিয়ম হচ্ছে গিয়ে কি, হরগুলোর লসাগু করবে, 2 3 4-এর লসাগু কিন্তু কত বলো আমাদের, 12, তাই না, তাহলে এবারে ওই যে লসাগু হবে না সেটা সমস্ত
ভগ্নাংশের সঙ্গে গুণ করে দিবে। দেখো 1/3-এর সঙ্গে 12 গুণ করলাম, 1/4-এর সঙ্গে আমি 12 গুণ, তাহলে দেখো 2 6 12, 3 4 12, 4 3 12, 5 6 কত, 6:4:3, এটাই হচ্ছে আমাদের লাভের অনুপাত হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আছে দেখো উল্টে দেওয়া রয়েছে, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো আমার, মিথ্যা হবে, এটা উচিত ছিল দেওয়া, হওয়া উচিত ছিল, ঠিক আছে। দুয়ের দাম পি কিউ এক্স কিউ আর ওয়াই আর পি জেড হলে x:y:z সমান r:p:q কি হবে? দেখো প্রথমত যেটা দেওয়া রয়েছে সেটা লিখে ফেলি আমি, পি কিউ আর সমান কিউ আর ওয়াই পি কিউ এক্স, পি কিউ এক্স পি পি কিউ এক্স কিউ আর ওয়াই সমান আর পি জেড, এইটা দেওয়া রয়েছে, এটা হবে কিনা তোমাকে দেখতে বলছে, সত্যি ঠিক যদি হয়ে যায় তাহলে সত্য হবে। এইটাকে আমি কি করবো বলতো, কে ধরে নিব, এটাকে আমি কি করবো বলতো, কে ধরে নিব, এটাকে কি করবো, কে ধরে নিব, ঠিক আছে, কে ধরি যেখানে কে নট ইকুয়ালস টু জিরো। এবারে দেখো পি কিউ এক্স এইটা সমান কে হয়ে যাবে, কিউ আর ওয়াই এটাও সমান কে হয়ে যাবে, সবার তো কে এর সঙ্গে সমান, আর পি জেড এটাও কে হয়ে যাবে, তাহলে এইখান থেকে যদি এক্স বের করাই কত হবে বলো, কে বাই পি কিউ হয়ে যাবে, এখান থেকে ওয়াই বের করলে কে বাই কিউ আর হয়ে যাবে, এখান থেকে জেড বের করলে কে বাই আর পি হয়ে যাবে। ইয়েস অর নো, চেয়েছে কি আমাকে x:y:z, তাহলে x:y:z ইকুয়ালস টু কে বাই পি কিউ অনুপাত কে বাই কিউ আর অনুপাত কে বাই আর পি। এক্ষুনি বললাম ভগ্নাংশ আকারে রয়েছে, এটাকে আমি কি করতে পারি বলো, এতে নিয়ে যেতে পারি, এর জন্য কি করতে হবে, এখানে যে যে হর রয়েছে এগুলো লসাগু করবো, হরের লসাগু পি কিউ আর হবে, তাহলে কে বাই পি কিউ ইন্টু পি কিউ আর, এগুলো তোমরা পড়েছো লসাগু গসাগু ক্লাস 8 না 9-এ পড়েছো, কে বাই কিউ আর ইন্টু কিউ আর পি কিউ আর অনুপাত কে বাই আর পি ইন্টু পি কিউ আর, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবারে দেখো পি কিউ কেটে দিলে সবগুলোতে কে তো চলে যাবে সবগুলোতে, আচ্ছা পি কিউ কেটে দাও, এখানে এখানে কিউ আর কেটে দাও, তাহলে এখানে পি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে কত, পি কিউ কাটবে আর থাকবে, এইখানে এরকম নয় পি কিউ পি কিউ কাটবে, আমি দেখানোর জন্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে একটু বুঝতে পারো, তাহলে আর অনুপাত পি অনুপাত আর, আর নয় আর পি কেটে গেছে, তার মানে হচ্ছে কিউ পড়ে আছে, সরি কিউ পড়ে থাকবে, তাহলে আমরা যেটা পাচ্ছি আর অনুপাত পি অনুপাত কিউ, এটা কি আছে, হ্যাঁ আর অনুপাত পি অনুপাত কিউ, তাহলে এটা কি হয়ে যাবে বলো, রাইট অ্যান্সার সত্য হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 3-এর দাগ, আচ্ছা দুটি বৃত্তাংশ সমান হলে বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য সমান নাও হতে পারে। দেখো দুটো বৃত্তাংশ সমান বলে দিচ্ছে, এই দেখো এখানে একটা বৃত্তাংশ আমি ধরলাম, একই বৃত্তাংশ এখানেও ধরলাম, তার মানে বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য সমান নাও হতে পারে, বৃত্তচাপ মানে এইটা, এই দেখো এটা বৃত্তচাপ এর এইটা বৃত্তচাপ, তাহলে কখনোই কি সমান মানে সমান নাও হতে পারে কি, সব সময় কি হবে বলো, সমানই হবে, বৃত্তচাপ দুটি সবসময় কিন্তু সমানই হবে, তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে কি, মিথ্যা, হয়েছে। নেক্সট কোশ্চেনে যাব, ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই, ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই সমান 1 হলে সাইন এক্স প্লাস ওয়াই সমান 0 হয়, আচ্ছা দেখি ট্যান এক্স ট্যান ওয়াই ইজ ইকুয়ালস টু 1 বলে দিয়েছে, তার মানে এখান থেকে লিখতে পারি আমি ট্যান এক্স ইকুয়ালস টু 1/ট্যান ওয়াই, দেখি অ্যান্সারটা ঠিক আছে না ভুল আছে, তাহলে ট্যান এক্স ইকুয়ালস টু কট ওয়াই, ইয়েস অর নো, এখান থেকে লিখতে পারি আমি ট্যান এক্স ইকুয়ালস টু ট্যান 90° মাইনাস ওয়াই, কেন লিখলাম বলো দেখি, এটা কেন লিখলাম আমি, কারণ কি তোমরা পুরো কোণে জেনেছো যে ট্যান 90° মাইনাস থিটা, ট্যান 90° মাইনাস থিটা সমান কি পড়েছিল বলো, ট্যান সরি কট থিটা পড়েছিল, ইয়েস অর নো, তার মানে দেখো এখানে এখানে কত হচ্ছে কট ওয়াই রয়েছে, এখানে ট্যান 90 মাইনাস ওয়াই মানে কি হয়ে যাবে, কট ওয়াই হয়ে যাবে না, তাই কট ওয়াই এর জায়গায় আমি এটা লিখতে পারি, এখান থেকে কি পাবো বলো, তাহলে এক্স সমান পাচ্ছি আমি 90° মাইনাস ওয়াই, কারণ দুদিকে ট্যান ইকুয়াল রয়েছে, ত্রিকোণমিতির এটা নিয়ম, তাহলে এখান থেকে কি পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90°, পেয়েছে কি আমাকে সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে সাইন 90° সমান কত হয়ে যাবে, সাইন 90° মানে কত বলো, 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 1, কিন্তু আছে 0, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে, সাইন 0 0 হয়, সাইন 90 1 হয়। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, 5-এর দাগ বলছে তাহলে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, আচ্ছা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, দুটি অর্ধগোলক, তাহলে একটাতে যদি আমি R1 ধরি, একটাতে যদি R2 ধরি, কি ব্যাসার্ধ,
তার মানে এর ক্ষেত্রফল কত হবে বলো? প্রথমটার ক্ষেত্রফল হবে 2π r1² অনুপাত 2π r2² এটা সমান কত বলে দিচ্ছে, 4/9 দিয়ে দিছে, তাহলে দেখো 2π তো কেটে যাবে, r1/r2 এর হোল স্কোয়ার সমান হবে 2/3 এর হোল স্কোয়ার, ইয়েস অর নো? তাহলে এখানে r1/r2 সমান হয়ে যাবে দেখো 2/3, মানে অ্যাকচুয়ালি 2:3, তাহলে দেখো এখানে 2:3 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিন্তু সত্য। নেক্সট কোশ্চেন 6টা, 3, 8, 9, 8, 7, দেখো এখানে সংখ্যাগুরু মান 9 হলে x এর মান কি 8 হতে পারে? দেখো খুব ভালো অঙ্ক দিয়েছে, একটু বুঝে নাও, দেখো কিছু নেই, আমি কি বলেছি পরপর লিখে ফেলবো আমরা, ঠিক না? পরপর লিখে ফেলবো, প্রথমে কত আছে বলো, 3 আছে, তারপরে কত, 8 আলাদা রয়েছে, 9 রয়েছে, 7 রয়েছে, আর কি কি রয়েছে এদিকে লিখছি, 10 রয়েছে, 10 রয়েছে, 15 রয়েছে, ব্যাস এইটুকু রয়েছে। এবারে কে কতগুলো রয়েছে একটু দেখে নিই আমরা। আচ্ছা 3 কয়বার রয়েছে দেখো, 3 রয়েছে, 1, 2, 2 বার, দুবার রয়েছে, মানে দুবার রয়েছে, 8 রয়েছে দেখো, 1, 2, 3, 8 3 বার রয়েছে, 9 রয়েছে দেখো, 1, 2, 3, 9 রয়েছে 3 বার, 7 রয়েছে কতবার, 1, আর নেই, 7 1 বার রয়েছে, 10 কতবার রয়েছে, 1, 2, 10 2 বার রয়েছে, 15 কতবার রয়েছে, 1 বার রয়েছে। এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে 3 যে সংখ্যাটা, মানে 8 এবং 9 যে সংখ্যাটা দুটোই কিন্তু 2 বার করে, 3 বার করে রয়েছে, ভালো করে বুঝবে, 8 এবং 9 দুটো সংখ্যা কিন্তু 3 বার করে রয়েছে। আমি সংখ্যাগুরু মান পড়ানোর সময় বললাম যে যেটা বেশি বার থাকবে ওটাই সংখ্যাগুরু মান, এবং এখানে বলে দিয়েছে দেখো 9 কিন্তু সংখ্যাগুরু মান বলে দিয়েছে, তার মানে 9টা জিনিসই বেশি বার থাকতে হবে। তাহলে এখানে এক্সট্রা যে এখানে এক্সট্রা রয়েছে না, দেখো এক্সট্রা যে এখানে এক্সট্রা রয়েছে না, এই এক্স এর জায়গায় যদি আমি 9 লিখে দিই, এই এক্স এর জায়গায় আমি যদি 9 লিখে দিই, তাহলে 9টা 1 যোগ হয়ে গিয়ে 4 হয়ে যাবে না, দিলেই তো এটা সংখ্যাগুরু মান হবে। তাহলে এখানে যেটা বলেছে আমার যে এক্স এর মান 8 নিশ্চয়ই সম্ভব নয়, মিথ্যা, এক্স যদি 8 হয়ে যায়, এক্স যদি 8 হয়ে যায় তার মানে কিন্তু 8 কিন্তু 4 বার হয়ে যাবে, 3 বারের জায়গায় 4 বার হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু সংখ্যাগুরু মান আর 9 থাকবে না, সংখ্যাগুরু মান তখন কিন্তু 8 হয়ে যাবে, তার মানে স্টেটমেন্ট যেটা দিয়েছে সেটা ভুল হয়ে যাবে, কিন্তু আমাকে স্টেটমেন্টের সঙ্গে কিন্তু অ্যান্সারটা মিলাতে হবে, তাই এখানে কিন্তু মিথ্যা হবে, এক্স এর মান 9 হওয়া উচিত, ঠিক আছে? দিলেই কিন্তু সংখ্যাগুরু মান 9 হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো আজকে এই পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিলাম, ঠিক আছে? তো এতক্ষণ অব্দি যারা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। তোমাদের যদি মনে হয় যে আমি স্লো করিয়ে দিচ্ছি, তাহলে তোমরা প্লিজ কি করবে বলো তো, তোমরা একটু স্পিড করে করে নাও, ঠিক আছে? একটু স্পিড করিয়ে নাও, তাতে কিন্তু তোমরা যারা হয়তো ভাবছো যে স্যার স্লো হয়ে যাচ্ছে, এগুলো তো ইজি ছিল, তোমরা একটু স্পিড করে দেখে যাও, ঠিক আছে? মাথার মধ্যে জাস্ট জিনিসগুলোকে রেখে রেখে দাও, পরীক্ষায় কিন্তু চিন্তা বেশি করতে হবে না, সময় যাবে না, এইটুকু তোমাদের বলবো, ঠিক আছে না? তো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি এই ভিডিওটা যখন আমি আপলোড করছি, আপলোড করার সঙ্গে সঙ্গে ওইখানে আমি কিন্তু আপলোড করে দিই, তাতে তোমরা কিন্তু কুইক পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশন চলে যাবে, ইউটিউবে তো সবসময় নোটিফিকেশন আসে না, সেখানে করে তোমাদের ইজি হবে। আর এখানে পিডিএফটাও দিয়ে দিই আমি, যা যা করলাম না এগুলো পুরো পিডিএফ তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারবে, পরে যখন ধরো কোনো কিছু তোমাদের সমস্যা হলে দেখে নিতে পারবে, না হলে যদি তুলে নাও তাহলে আরো ভালো, তুলে নাও যদি সঙ্গে সঙ্গে খাতা পেলে তাহলে আরো ভালো, ঠিক আছে? তো দেখো আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।